শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে কোন বলিউড তারকারা? অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, অভিনয় জগতে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন অনেকেই। এদের অনেকে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখর। এই তালিকায় রয়েছে বিদ্যা বালান থেকে জন আব্রাহামের নামও। নৈনিতালের একটি কলেজ থেকে স্নাতক স্তরের ডিগ্রি অর্জন করেন অমিতাভ। তারপর বিজ্ঞান এবং কলা বিভাগে ডিগ্রি অর্জনের জন্য দিল্লির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট উপাধিও লাভ করেছেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের দুনিয়ায় পা রেখেছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। পড়াশোনার সূত্রে ইংল্যান্ড চলে যান তিনি। অর্থনীতি, ব্যবসা এবং ফাইন্যান্স বিষয়ে তিনটি স্নাতক ডিগ্রি অর্জন করেন পরিণীতি। 2009 সালে ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন পরিণীতি। মুম্বাইয়ে যশরাজ ফিল্ম সংস্থায় পাবলিক রিলেশন কনসালট্যান্ট হিসেবে কিছুদিন কাজ করেন তিনি। তারপর অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। ভিকি ডনার ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন আয়ুষ্মান খুরানা। এই মুহূর্তে বলিউডে যে অভিনেতারা রয়েছেন তাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে প্রথম সারিতে রয়েছে আয়ুষ্মানের নাম। চণ্ডীগড়ের একটি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন আয়ুষ্মান। পরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। শৈশব থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ বিদ্যা বালানের। বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়। বিদ্যার বাবা মা চেয়েছিলেন পড়াশোনা শেষ করে তবেই অভিনয় জগতে পা রাখুক তাদের কন্যা। সমাজবিজ্ঞান নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বিদ্যা। 2003 সালে মুক্তিপ্রাপ্ত জিসম ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ জন আব্রাহামের। অভিনয়ে নামার আগে মডেলিং জগতে নিজের পরিচিতি গড়ে তোলেন জন। অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করার পর মুম্বাইয়ের একটি কলেজ থেকে MBA করেন জন। বলি অভিনেতা সাইফ আলী খান এবং বলি অভিনেত্রী অমৃতা সিংহের কন্যা সারা আলী খান। 2018 সালে মুক্তিপ্রাপ্ত কেদারনাথ ছবির হাত ধরে অভিনয় জগতে যাত্রা শুরু সারার। নিউ ইয়র্কের একটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের স্নাতক ডিগ্রি অর্জন করেন সারা। বলিউডের অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলের পুত্র ভিকি কৌশল। ইতিমধ্যেই বলিপাড়ায় সর্বোচ্চ উপার্জনকারী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়েছেন ভিকি। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন ভিকি। পড়া শেষ করার পর একাধিক হিন্দি ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন তিনি। বলিপাড়ার খ্যাতনামী ছবি নির্মাতা অনুরাগ কাশ্যপের সহকারী হিসেবে গ্যাংস অফ অসিপুর ছবিতে কাজ করেন ভিকি। 2015 সালে মুক্তিপ্রাপ্ত মাসান ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। অভিনেত্রী শর্মিলা ঠাকুরের কন্যা সোহা আলী খান। 2004 সালে মুক্তিপ্রাপ্ত দিল মাঙ্গে মোর ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন তিনি। আধুনিক যুগের ইতিহাস নিয়ে ইংল্যান্ডে পড়াশোনা করেছেন সোহা। ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে লন্ডনের একটি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। আজকে দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D ফোর্থ ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।